আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আজিম। মাই ডিয়ার লার্নার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে হিউম্যান বডির পার্টস অর্থাৎ মানব দেহের যে অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে একটু শেখাবো। সো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সবাই স্ক্রিনটা ফলো করো, স্ক্রিনে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো সব কিছু। ওকে, তোমরা ফলো করো। প্রথমটা দেখো কী লেখা রয়েছে, আর্ম। আর্ম অর্থ হলো বাহু। ওকে, আমাদের যে হাত রয়েছে, দু হাত রয়েছে, হাতের এই যে তোমাদের হলো কাদ, এর নিচে আমাদের যে হাতের মাসেল রয়েছে এটা হলো আমাদের বাহু। ওকে, এবারে দেখো তোমরা আর্টারি। আর্টারি অর্থ হলো ধমনি। আর্টারি অর্থ কী? ধমনি। এরপরে তোমরা দেখো অ্যাঙ্কল। অ্যাঙ্কল অর্থ পায়ের গোড়ালি, পায়ের গোড়ালি। অ্যাবডোমেন, অ্যাবডোমেন অর্থ কী? অ্যাবডোমেন অর্থ হলো তলপেট। অ্যানাস, অ্যানাস অর্থ হলো মলদ্বার। ব্যাক, ব্যাক মানে হলো পিঠ, আমাদের মেরুদণ্ড যে রয়েছে সে পেছনের অংশ, এটা হলো ব্যাক, পিঠ। বেলি, বেলি অর্থ হলো পেট। বাল্ড মানে হলো টাক। ব্যাকবোন, মেরুদণ্ড। বিয়ার্ড মানে দাড়ি। ওকে, বিয়ার্ড অর্থ কী? দাড়ি। চলে যাচ্ছি এরপরে আমাদের একটু ভালো করে করতে হবে, সমস্যা হচ্ছে। যাই হোক, বোন, বোন অর্থ হলো হাড়, যেমন ব্যাক বোন। যে কোনো জায়গার হাড় বোঝালে তোমরা বোন শব্দটা ইউজ করবে। ব্লাডার, ব্লাডার অর্থ হলো মূত্রাশয়। ব্রেইন, ব্রেইন অর্থ হলো মস্তিষ্ক বা মগজ। বাওয়েলস, বাওয়েলস অর্থ হলো নাড়িভুঁড়ি। ব্রেথ, ব্রেথ অর্থ হলো শ্বাস প্রশ্বাস। ব্রেস্ট, বুক। বডি, বডি অর্থ শরীর বা দেহ। বাইল মানে পিত্ত। বাটক, বাটক অর্থ কী? পাছা। চিক মানে গাল, চেস্ট মানে বুক। চলে যাচ্ছে পরের ধাপে, চিন, চিন অর্থ হলো চিবুক। আই, আই অর্থ চোখ। ইয়ার, ইয়ার অর্থ হলো কান। ইয়ার হোল, কানের ছিদ্র বা কানের যে গর্ত থাকে সেটাকে বলা হয় ইয়ার হোল। ইয়ার ড্রাম, কানের যে পর্দা রয়েছে সেটাকে ইয়ার ড্রাম বলা হয়। আইলিড, চোখের পাতা। আইব্রো, চোখের ভ্রু। এলবো মানে হলো কনুই। ফিঙ্গার অর্থ হলো আঙ্গুল। ফেস বা ফেইস, মুখমণ্ডল। ফোরহেড, কপাল। ফুট, পায়ের পাতা। ফুট মানে কি? পায়ের পাতা। ওকে, এরপরে সবাই ফলো করো। গুলেট, গুলেট অর্থ হলো বা গালিট অর্থ হলো কণ্ঠনালী, কণ্ঠনালী। গাম, দাঁতের মাড়ি। গ্রোইন বা গ্রয়ন, কুস্কি। গ্রিপ মানে ধীর মুষ্টি। হেড, মাথা। হিপ মানে কোমরের নিম্নভাগ। হ্যান্ড মানে হাত। হার্ট মানে হৃদয়। হিল মানে হলো গোড়ালি, পায়ের যে গোড়ালি থাকে সেটাকে হিল বলে। হেয়ার অর্থ চুল। ইন্টেস্টাইন অর্থ হলো নাড়িভুঁড়ি। জো মানে জোয়াল। এরপরেরটা চলে যাচ্ছি আমরা জয়েন্ট মানে গাঁট, আমাদের যে গিট থাকে আমাদের শরীরের বিভিন্ন অংশে কিন্তু জয়েন্ট রয়েছে। জয়েন্ট অর্থ হচ্ছে এখানে একদম যুক্ত করা থাকে, যেমন হাড্ডি বা আমাদের পায়ের যে বিভিন্ন পার্ট লাগানো রয়েছে এটা হলো জয়েন্ট। কিডনি, কিডনি অর্থ হলো মূত্রনালী। নি মানে হলো হাঁটু। লিপ মানে হলো ঠোঁট। লেগ অর্থ হলো
পা। ল্যাপ মানে কোল, লিভার অর্থ হলো যকৃত, লাংস অর্থ হলো ফুসফুস, লিম মানে হলো দেহের অঙ্গ, লয়ন বা লয়িন অর্থ নিম্নভাগ, কোমরের নিম্নভাগ, মাসল পেশি, মাউথ অর্থ হলো মুখ, মাউথ অর্থ কি মুখ। মাস্টাচ অর্থ হলো গোফ, মানুষের যে মুখের উপরে যে ঠোঁট রয়েছে, ঠোঁটের উপরের অংশ ওখানে হলো গোফ থাকে। নেইল মানে হলো নখ, নার্ভ স্নায়ু, নেভল নাভি বা অনেকে নেভেল বলে, নোস বা নোজ অর্থ নাক, নেক মানে হলো ঘাড়, নোস্ট্রিল নাকের ছিদ্র, নিপল স্তনের বোটা, ওভাম ডিম্বাণু, পাম করতল, পিউপিল অর্থ হলো চোখের তারা, পোর মানে লোমকূপ, পোর অর্থ হলো লোমকূপ। পালস নাড়ি, রিব অর্থ হলো, রিব অর্থ হলো পাজর, রেকটাম অর্থ হলো মলদ্বার, সোল আত্মা, স্কিন অর্থ হলো চামড়া, শোল্ডার অর্থ হলো কাঁধ, স্টমাক অর্থ হলো পাকস্থলী, স্কেলিটন অর্থ হলো কঙ্কাল, স্কেলিটন অর্থ কি কঙ্কাল, স্কাল অর্থ মাথার খুলি, ট্রুথ অর্থ হলো দাঁত, টুথ মানে দাঁত, টো হলো পায়ের আঙ্গুল, থাই হলো উরু, টাং মানে জিহ্বা, আর থ্রোট মানে হলো গলা। ওকে, আর কিছু রয়েছে, তোমরা একটু সবাই ওয়েট করো। ইউরিন মানে মূত্র, ইউরেটার, ইউরেটার মানে হলো মূত্রনালী, ভয়েস মানে কণ্ঠস্বর, ভোকাল কর্ড অর্থ হলো ষড়যন্ত্র, আমাদের যে গলা যে কণ্ঠনালী ওটা ভোকাল কর্ড, ওয়েস্ট মানে হলো কোমর, আর রিস্ট মানে হলো হাতের কবজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে হিউম্যান বডির ক্লাসটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে, আর সবাই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই কিন্তু যুক্ত থাকবে, কারণ এখানে তোমাদের জন্য বিভিন্ন ধরনের পড়া সব ইজি করে এবং মডার্ন বা আধুনিক উপায়ে আমি উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমাদের অনেক মজা লাগে, ভালো লাগে। সবাই পারলে বন্ধুদেরকে একটু আমার চ্যানেলটির সম্পর্কে বলে দিও, যাতে তারাও একটু আমার ক্লাসে ঢুকে একটু পড়াশোনাগুলো খুঁজে পায়। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।